নমস্কার বন্ধুগণ, এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সুনামধন্য রসিকের সুনামধন্য মেলার ডাক দিতে চলেছে। তো কোন গ্রামে আমি এসে হাজির হয়েছি এবং কটি আছে কাড়া, তার সমস্ত বিবরণ আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে আমি সংক্ষেপে তুলে ধরছি মূল বক্তব্যটি এখানকার কমিটি মহাশয়। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম রাজেশ রক্ষিত, গ্রাম ধানসুড়া, পশ্চাছড়া, থানা জেলা, পুরুলিয়া। আচ্ছা, খুব ভালো। তো আপনাদের এই যে এখানে আজকে ইউটিউবের পর্দায় আসার মূল উদ্দেশ্যটা কি? কাড়া লড়াই করা হয়েছে, আবার ডাক দিতে চলেছে নাকি? আচ্ছা, তো এই যে ডাক দিবেন, তো ডাকটা কবে আপনাদের, মেলাটা কবে? অগ্রানের 15। আচ্ছা, অগ্রানের 15 দিন। আচ্ছা, তো অগ্রানের যে 15 দিনে হবে মেলাটা, শুধু কাড়া লড়াই হবে না আর অন্যান্য কোন? কাড়া লড়াই হবে, মুরগা লড়াই হবে। আচ্ছা, তো মুরগি কিরকম প্রাইস থাকবে? মুরগি থাকবে 2000-5000। আচ্ছা, 5000 থাকবে দুটা। 5000 দুটা, 2000 5টা। আচ্ছা, 1000 থাকবে 10টা। হ্যাঁ, 500 করে থাকবে 10টা। আচ্ছা, তাহলে আপনারা প্রাইস তো দুর্দান্ত ধরছেন মুরগে, 5000 করে প্রাইস, মানে ওগুলা জোড়াটা তাহলে কিরকম করে হবে? জোড়াটা লেভেলে লেভেল, হ্যাঁ, মাঠেই মাঠেই হবে। আর চুলা বলে অনেক জায়গায় আধার কার্ড ফাদার কার্ড জমা দেবে? না না না, অমনি দেবে। আচ্ছা, ওই ডাইরেক্ট আপনার সবাই দেখবে, ধর 10টা নামবে, তখন 10টার মধ্যে কি করে চুনাও করবে? 10টার মধ্যে কমিটি বাছে নিবে, নিজের মধ্যে একটা বাছবে না দু তিনটা বাছে, আর লটারি দু তিনটা দেখবে। হ্যাঁ, তারপরে যেটা যার মুরগা দুটো চয়েস করবে, যে এটার সাথে জিততে পারবো বা কিছু, যে আসবে টাকা হ্যাঁ বলবে এইটা, তখন ওনার সাথে যাও। কাড়া আপনাদের কাড়া সংখ্যা কটা থাকে? কাড়া সংখ্যা তিনটা। আচ্যা, তো 3 নম্বর কাড়া কত প্রাইস থাকে? 5000। 5000 টাকা। আচ্ছা, মানে মোরগে মানে থাকে স্যার সর্বশ্রী মোরগ, ছোট কাড়া, ছোট কাড়া। হ্যাঁ, আচ্ছা, তো আর তারপরে দুয়ে দুই নম্বরে কত? 11000। আচ্ছা, দুয়ে 11 থাকছে। আচ্ছা, আপনার একে 21। 21, এই হলো আপনাদের প্রাইস। আচ্ছা, তো আপনাদের এই যে প্রাইস গুলি আছে, এলে জোড়ালা কিরকম নেবেন আপনারা? লেভেলে লেভেল লেভেল সবটাই। হ্যাঁ, আচ্ছা, তো লেভেল লেভেল নিতে গেলে আপনার 3 নম্বরে বয়স কি আছে? আধার কার্ড। আধার কার্ড, দুধ আধার কার্ড। আচ্ছা, আর আপনার দু নম্বরটা ছদাত ছদাত কার্ড। আচ্ছা, তারপরে একে একটা নতুন হয়েছে, নতুন হয়েছে। তো আপনাদের শুধু বয়সটা থাকলে হবে না, এবার ইয়াও দেখবে, ফিগার টিগার সব কিছু দেখবে? বয়সটা থাকলেই হবে, বয়সটা মানে মিল হলেই হবে। মিল হবে, যতই মোটা হোক কি হোক, সিংদারি হোক, আমাদের যেমন নতুন 1 নম্বরটা নতুন কাড়া, নতুন হলে হবে। তো আপনার এই যে কাড়াগুলি কাড়াগুলি কার কার নামে খেলছে? সনাতন কালিন্দি। আচ্ছা, একে দুয়েও সনাতন কালিন্দি, 3 নম্বরে বারিক মাহাতো। বারিক মাহাতো এর নামে খেলছে। তো আপনাদের তাহলে আধার কার্ড কবে থেকে লিখছেন? কাল থেকে স্টার্ট হবে। আর জোড়া কনফার্মটা কবে পারে? অগ্রানের 11 দিনে জোড়া কনফার্মটা পেরে হবে, আর আপনাদের 15 দিনে আছে খেলাটা। তো আপনাদের আসলে নিয়ম কানুনটুকু বলুন। নিয়ম কানুন যেরকম থাকে, যেমন মদ ভরা বন্ধ, এই কাড়ার সাথে দুজন রসিক, মানে কাড়াটা নিয়ে ঢুকতে পারে, তারপর লাগান দেওয়ার পর যেমন বেরঞ্জি দু লোক যেমন থাকে, মালিক 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 থাকবে, মানে তিনজন এলাও আছে, তিন লোক এলাও, মালিক তো থাকতেই হবে। তো আপনাদের কাড়ায় মাথা দিয়া দি? মাথা মাঠে যদি ওই কাড়াটাই মানে মাঠে যদি মাথা দেই আর লাগলে বের করে আর আমাদের পরাজয় করে প্রাইজ দিব। আজকে আপনাদের কাড়ায় যদি মাথা না দিল তাহলে আপনাদের কি হবে, প্রাইজ দিবে আর ন নাই? ব্যাপার হচ্ছে যে আমাদের কাড়া তো কোথাও লাগা হয় না, এই প্রথমবার নতুন লাগাবো, সব নতুন কাড়া, একবারও কোনো জায়গায় খেলা হয়নি, সব গেলা মানে অনেক দিন লই, একটা 4 মাস হয়েছে, একটা 2 মাস হয়েছে, এরকম আনা আছে। ঠিক আছে, তো মাথা জোড়ার বলতে আমাদের যদি না মাথা দেয় তাহলে সান্ত্বনা বাবদ কিছু দেওয়া যাবে। আচ্ছা, সান্ত্বনা বাবদ কিছু দেওয়া হবে, খুব ভালো, কারণ এই জিনিসটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু মানুষ কি কোন আশায় আসবে? সে তো ঠিক, হয়তো কাড়া লাগতেও পারে নাও পারে। আচ্ছা, তো আপনার তাহলে আপনার মাথা দিয়া দিয়ে হলো, তার বাসার বেড়া বেড়ি থাকবে কিনা? বাসার বেড়া থাকবে, থাকবে বাসার বেড়া। আচ্ছা, জেলা জেলা কমিটির নিয়ম আছে, সবগুলোই মানা হবে? মানা হবে,
জেলা কমিটি থাকবে তো ঠিক আছে বন্ধুগণ আপনারা সমস্ত বিবরণ বুঝতে পারলেন আমাদেরও সময় সীমিত কারণ অন্ধকার হয়ে আছে তো যা মূল বক্তব্য সেই সমস্ত কিছু আমরা তুলে ধরলাম তো যারা আসতে পারবেন এই এখানে আপনার ধানসুড়া গ্রামে নাকি হ্যাঁ ধানসুড়া যারা আসতে পারবেন খুব ভালো যারা আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে জোড়া কনফার্ম দেখাবো এবং খেলাগুলোই দেখাবো আর এরপরে আপনারা দেখতে থাকুন এখানকার কমিটি মহাশয়ের কারাগুলি বর্তমানে কিরকম আছে আর তাড়াতাড়ি কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে শুরু করে দেন মাত্র তিনটা কারাই আছে আমি কমিটি মহাশয়ের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে কিন্তু আধার কার্ড নিয়ে আসবেন নমস্কার ঘরে ঘরে এখন বায়া লোক